মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, এখন জোর কদমে শুরু হচ্ছে ভোটের প্রচার। আর ভোটের প্রচারে যার ভূমিকা থাকে সবচেয়ে বেশি, সেই বিভিন্ন রাজনৈতিক দলের রং বেরঙের ফ্লেক্স, যে ফ্লেক্সই নীরবে প্রচার চালায় মানুষের মধ্যে। বিগত দিনে পঞ্চায়েত ভোটের সেই তিক্ত অভিজ্ঞতা নিয়েই এবার লোকসভা ভোটে একটু লাভের মুখ দেখার আশায় ফ্লেক্স ব্যবসায়ীরা। শহর বহরমপুরের বিভিন্ন ফ্লেক্স তৈরির দোকানেই বলা যায় ব্যস্ততা তুঙ্গে, যাবতীয় সরঞ্জামে ভরপুর দোকানপাট, সাথে তৈরি কর্মীরাও। যেমন অর্ডার আসছে তেমনই আধুনিক এই মেশিনে ছাপা হচ্ছে ফ্লেক্স। তবে এবারের লোকসভা ভোটের প্রচারে ফ্লেক্সের চাহিদা কতটা, ভোট আবহাওয়ায় কি ভাবছেন ব্যবসায়ীরা? গত পঞ্চায়েতে তো কোনো কাজই হয়নি, মানে আমাদের এবার লক্ষ্য হয়তো কিছুটা হবে মনে হচ্ছে, কিন্তু যদি ভোট না হয় আদৌই, মানে ধরো ভোটের নমিনেশন ফাইল হলো না, আগেরবার যেমন পঞ্চায়েতে ভোটে হলো, সেরকম যদি কিছু হয় তাহলে কাজ হবে না। তাহলে একতরফা ভোট হলে তো কাজ হবে না, যদি চতুর্মুখী লড়াই হয় তাহলে হয়তো কাজ হবে, কিছু কাজ আশা করছি আমরা। ফ্লেক্স তো আমাদের স্টক করেছি, ফ্লেক্স ইঙ্ক সমস্ত কিছু স্টকে আছে আমাদের, যেরকম যেরকম কাজ আসবে আমরা সেরকম সেরকম কাজ করব। আর এই সমস্ত আমাদের প্রস্তুতি তুঙ্গে থাকে, ছেলেরা দিন রাত্রি জেগে কাজ করে, কিন্তু আনফর্চুনেটলি লাস্ট যে ইলেকশন হয়ে গেল পঞ্চায়েত ইলেকশন, সেখানে আমাদের যা এক্সপেকটেশান ছিল যে আমরা প্রচুর কাজ করব, তো সেই কাজের কিছুই হয়নি, ভোটই হয়নি, তো ফ্লেক্স চাপানোর তো কোনো প্রশ্নই ওঠে না। আশা করি এবার ভালো কাজ হবে। অনেকেই ভাবছেন পঞ্চায়েত ভোটে ভোটই না হওয়ায় যেভাবে মুখ থুবড়ে পড়েছিল ব্যবসা, সেই অভিজ্ঞতা যেন আর না হয়। সমস্ত রাজনৈতিক দল ভোটের লড়াইয়ে নামুক, তবেই ব্যবসায় লক্ষ্মী লাভ হবে। সারা বছর টুকটাক কাজ হলেও ভোট আসা মানেই শুরু ব্যস্ততাও। এবার যা মনে হচ্ছে আমার যে নির্বাচন ইমোশন, খুব একটা কাজ বাইরে করতে দেবে না, কারণ পরিবেশ বান্ধব যে জিনিসগুলো ইউজ করতে হচ্ছে যেটা দেখি সেগুলো বাইরে পাওয়া যায় না, পোস্টার আর কাপড়ের কিছু ব্যানারের উপর জোর দিতে পারে। কিন্তু আরো যেটা হচ্ছে সেটা হচ্ছে যেসব পলিটিক্যাল সেন্ট্রাল ইলেকশন হওয়াতে পলিটিক্যালি যারা আছে তাদের নিজেদের লোকেদেরকেই এসব কাজগুলো দেওয়া হবে, কারণ আমাদের এইসব ছোটোখাটো প্রেসে এই ধরনের কাজটা খুব কম হবে বলে আমার আশঙ্কা। এখন দেখা যাক কত দিন কিভাবে হয়। ফ্লেক্সের বাজার কেমন হয় এখন সেদিকেই তাকিয়ে ফ্লেক্স ব্যবসায়ীরা। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।